বরিশাল নাকি চট্টগ্রাম দিনের প্রথম ম্যাচ, ঢাকা নাকি খুলনা দিনের দ্বিতীয় ম্যাচ? হাউস দ্যাট তাইবে আজকে প্রেডিকশন জানাবো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ডে ফোর, কে জিতবে কে হারবে। আপনারা দেখছেন হাউস দ্যাট তাই ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। সো প্রথম ম্যাচ বরিশাল এবং চট্টগ্রামের, চট্টগ্রাম যারা টেবিল টপার, টেবিল টপার কারণ তারা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতেছে, দুটোই তারা 9 উইকেটে জিতেছে। একটাতে 90 রানে অল আউট করছে প্রতিপক্ষকে, আরেকটাতে 86 বা 87 রানে। সো 91ও করতে দেয়নি, বোঝাই যাচ্ছে যে বোলিংটা খুবই খুবই শক্ত। আমি ওদের বোলিং নিয়ে খুব টেন্স ছিলাম, এই কারণে যে তাদের প্রচুর লেফটি বোলার আছে, তাদের শরীফুল এবং মুস্তাফিজ দুজনই বাহাতি পেসার, রাকিবুল তাইজুল দুজনই লেফটি স্পিনার। কিন্তু আসলে আমি যে দুজনকে খুব বেশি আসলে ভাবিনি যে দুজনের কথা, সেই দুজনই খুব ইফেক্টিভ প্রথম দুটো ম্যাচেই। সেই দুজন কারা? দুজন অফ স্পিনার, নাহিদুল এবং মোসাদ্দেক হোসেন। নাহিদুলকে দিয়ে তারা বোলিং ওপেনও করাচ্ছে, নাহিদুলের একটু ভরসা বাড়ছে। দেখে ভালো লাগছে যে অফ স্পিন এবং বাহাতি স্পিনার ফ্লাইটে বল করছেন এবং পেসাররা ভালো করছেন। স্পেশালি মুস্তাফিজের কথা বলতে হয়, মুস্তাফিজ প্রথম ম্যাচে 2 পেয়েছেন, পরের ম্যাচে 4 পেয়েছেন। আউটস্ট্যান্ডিং বোলিং, 6 উইকেট 2 ম্যাচ থেকে, পুরোনো দিনের মুস্তাফিজকে দেখে ভালো লাগছে। বোলিংটা খুবই খুবই শক্তিশালী চট্টগ্রামে। এবার আসি তাদের ব্যাটিংয়ে। লিটন এবং সম্মত কাউকে আসলে ব্যাট করতে দিচ্ছেন না। তাদের যে মিথুন আছে, মোসাদ্দেক আছে, মমিনুল আছে, শামসুর রহমান শুভ আছে, জিয়া কিংবা নাহিদ, এই যে লম্বা ব্যাটিং লাইন আপ, এরা বাকিরা ব্যাট করার সুযোগ পাচ্ছেন না, কারণ লিটন এবং সৌম্য সরকার কাউকে ব্যাট করতেই দিচ্ছেন না। এত ভালো ব্যাটিং করছেন এবং তাদের ব্যাটিং এত সুন্দর লাগছে চোখে। একটা হচ্ছে যে আপনার মানে অনেক ইফেক্টিভ ব্যাটিং করলো কিন্তু আপনি দেখে খেলাটা দেখে আরাম পেলেন না। সৌম্য আর লিটনের ব্যাটিং দেখলে আরাম লাগে, মনে হয় যে না ক্রিকেটটা এরকম হওয়া উচিত। একটা কাভার ড্রাইভ মারবে, দেখে মনে হবে ও মাই গড, স্বপ্নের মতো, মানে কপি বুক ক্রিকেট, মানে যে ক্রিকেটটা কীভাবে খেলে যেটা আপনি বইয়ে পড়েছেন সেটা আপনার চোখের সামনে যখন উদাহরণ হিসেবে দেখানো হয় তখন সৌম্য লফটেড শট কিংবা লিটন কুমার দাসের কাভার ড্রাইভ দেখলে সেটাই যেন মনে হয় বাস্তবে। সো চিটাগাং ডেফিনেটলি এই ম্যাচের ফেভারিট। আমি বরিশালকে বাদ দিই কীভাবে, প্রথম ম্যাচে আনফর্চুনেটলি তারা হেরে গেছে এগেনস্ট খুলনা। লাস্ট ওভারে 4টা ছক্কা খেয়েছেন মেহেদি মিরাজ, 22 রান দরকার ছিল, সেখানে 5 বলে 24 রান দিয়ে ফেলেছিলেন আরিফুল। পরের ম্যাচটা কিন্তু তারা আবার ওই টেবিলের আরেক টপার যারা 2 ম্যাচ জিতেছিল রাজশাহী উইদাউট সাফিদিন, সেই দলকে কিন্তু তারা একদম হেসে খেলে হারিয়েছে। খুব ইম্পর্টেন্ট যেটা তামিম ইকবালের রানে ফেরা, ক্যাপ্টেন যখন রানে ফিরবে এবং ক্যাপ্টেন যখন তার দলের বাকি সতীর্থ যারা আছে, যারা ইয়াং ইরফান শুকুর আছেন, তৌহিদ হৃদয় আছেন, পারভেজ হাসান ইমন আছেন যিনি অলরেডি খুব ভালো খেলছেন, সো এই ইয়াং যে লটটা আছে এই ইয়াং লটটাকে একটা বার্তা দেবেন। এবং তাদের যদি দেখেন যে তাদের পশ্চাতে তো এবার আসি বরিশালের বোলিং, এটাকে খুব ভালো বোলিং লাইন আপ বরিশালের। তাসকিন আহমেদ আছেন, কামরুল রাব্বি শেষ ম্যাচে 4 উইকেট পেয়েছেন, সুমন খান আছেন, একটা লম্বা বোলিং লাইন আপ, 4টা পেসার নিয়ে বরিশাল খেলছে। দেখে ভালো লাগছে যে বরিশালকে প্রথমে মনে হয়েছিল যে আসলে খুব স্ট্রং একটা টিম হবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে সুমন খান আছেন এদের টিমে, মনে হচ্ছে যে এখন বরিশাল অনেক স্ট্রং একটা টিম। আমার মনে হয় এই ম্যাচটা বেশ উপভোগ্য হবে। চট্টগ্রাম 2 ম্যাচই খুব সহজে জিতেছে, এখন একটা কঠিন পরীক্ষায় তারা পড়তে পারে। তারপরও যেহেতু প্রেডিকশান, দুটো দলকে নিয়ে আলোচনা করে এখন আমি প্রেডিকশানে চলে যাব। আমি এই ম্যাচটাকে দেখছি 65 এবং 35, অর্থাৎ চিটাগং এই ম্যাচটা, চট্টগ্রাম এই ম্যাচটা জিতবে 65% চান্সেস এবং বরিশালের 35% চান্সেস। সো আমার প্রথম ম্যাচের প্রেডিকশান হচ্ছে ডেফিনেটলি চট্টগ্রাম, গাজী গ্রুপ চট্টগ্রাম। লেটস গো টু দ্য সেকেন্ড ম্যাচ, যেখানে লড়বে ঢাকা এবং খুলনা। ঢাকার প্রসঙ্গে আসি, ব্যাটিং লাইন আপ নিয়ে তারা খুবই দ্বিধায় রয়েছে। ফার্স্ট ডাউনে 1 ম্যাচে সাব্বির খেলেছেন, 1 ম্যাচে মোহাম্মদ নাইম খেলেছেন, ওপেনিং স্লট নিয়ে তারা নিশ্চিত নয় তারা কী করতে চায়। তাদের মিডল অর্ডার শেকি, প্রথম ম্যাচে তারা ফাইট করেছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা পারেনি। আমার মনে হয় ঢাকার জন্য মুক্তার আলীকে আরেকটু উপরে খেলা, বেশি নিচে খেলানো হচ্ছে, মুক্তার আলীকে যদি আরেকটু উপরে খেলানো যায়, যেহেতু বিগ শট খেলতে পারেন, একটু মিডল অর্ডারটা স্থিতি পাবে। সাব্বির রহমানকে ম্যাচে রাখার আমি কোনো যৌক্তিকতা দেখি না, সাব্বির ভালো করছেন না, শুধু শুধু তাকে টেনে দলের এবং তার নিজের উপর চাপ বাড়ানোর কোনো যৌক্তিকতা আমি দেখি না।
আমি স্ট্রংলি বিলিভ করি সাব্বিরকে না খেলে অন্য কাউকে খেললে এটা ঢাকার জন্য অনেক ভালো হবে, আর মুশফিককে আরও ভালো পারফর্ম করতে হবে। ঢাকার ব্যাটিংয়ের হচ্ছে এই অবস্থা, ঢাকার বোলিংটা কেমন আপনারা জানেন। খুলনাকে নিয়ে কথা বলে ফেলি, খুলনা কাগজে কলমে টুর্নামেন্টের সেরা দল, কিন্তু সেরা দলের আসলে পারফরমেন্স সেরা হচ্ছে না। 3 ম্যাচে মাত্র 1টা জয়, তাও শেষ ওভারে গিয়ে 4 ছক্কায় 22 রান করা, বাকি 2টো ম্যাচেই তারা কিন্তু প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেনি। তো এই জায়গাগুলো চিন্তা করে আমি খুলনাকে যে খুব বেশি এগিয়ে রাখবো, কারণ সাকিব মাহমুদুল আছে সে সুযোগটাও নেই। বিজয়, ইমরুল কায়েস, সাকিব মাহমুদুল প্রত্যেকেই আউট অফ ফর্ম রয়েছেন। ডিপেন্ডেন্সিটা পুরোপুরি শামিমের উপরে কিংবা আরিফুলের উপরে কিংবা জহুরুলের উপরে, কতদিন টানবেন? সো ওপরে ব্যাটসম্যানদেরকে খেলতে হবে, যেহেতু মোমেন্টামে কোনো দল নেই। একটি ম্যাচ জিতেছে খুলনা কিন্তু পরের 2টা হেরে গেছে, সো মোমেন্টাম লস্ট। ঢাকা একদমই মোমেন্টামে নেই, টেবিলের নিচের 2টো দল, 5 নম্বর দল আর 4 নম্বর দলের লড়াই ঢাকার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ টুর্নামেন্ট ডিপে যাচ্ছে। ঢাকা অলরেডি 2টো ম্যাচ হেরে গেছে, বাকি আছে 6টা ম্যাচ, ঢাকাকে জিততেই হবে। আরেকটা ম্যাচ যদি হেরে যায় প্রেশার বিল্ড আপ হবে, পরে 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচের মধ্যে তখন ইকুয়েশন ছোটো যাবে, 5 ম্যাচে আমাকে মিনিমাম 4টা জিততে হবে, তার মানে আপনার হারার চান্সেস কমে যাচ্ছে। সো ঢাকাকে এই ম্যাচটা জিততে হবে। খুলনা যদি হেরে যায় দে উইল বি ইন ট্রেমেন্ডাস প্রেশার, কারণ যেমন খুলনা এটা সবচেয়ে বড় বাজারের দল এবং এ গ্রেডের 2টা প্লেয়ার নিয়ে তারা খেলছে, সাকিব মাহমুদুল্লাহ, তারাও কেন এইভাবে আসলে পিছিয়ে পড়বে। সো খুবই উপভোগ্য একটা ম্যাচ হবে। এই ম্যাচটাকে আমি প্রায়োরিটি দেব স্লাইটলি অ্যাডভান্টেজ টু খুলনা, ভেরি স্লাইট অ্যাডভান্টেজ, 55, এবং ঢাকাকে আমি দেবো 45। সো আমার সেকেন্ড ম্যাচের প্রেডিকশানে আই উইল গো উইথ খুলনা, যে খুলনা ঢাকাকে হারাবে। সো দ্যাটস ইট, হাউ ইজ দ্যাট তাইবের প্রেডিকশন ডে 2, কারণ প্রথম 2 দিন আমি মিস করেছি, বাট বঙ্গবন্ধু T20 Cup Day 4, এই হচ্ছে প্রেডিকশন। প্রথম ম্যাচ জিতবে চট্টগ্রাম এবং দ্বিতীয় ম্যাচ জিতবে জেমকন খুলনা। সো সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার ফেসবুক এবং আমার ইউটিউবে আমার চ্যানেল হাউস দ্যাট তাইবের সাথে যুক্ত থাকবেন। ফিরে আসছি খুব শিগগিরই, টাটা।